দেশের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে আগামী 27 সেপ্টেম্বর আবারও সাধারণ ধর্মঘট। এবারের ধর্মঘটের আহ্বায়ক বিভিন্ন কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ কৃষক সংঘর্ষ মোর্চা। দীর্ঘ প্রায় বেশ কয়েক মাস ধরেই যৌথ মঞ্চ কৃষকদের বিভিন্ন দাবিতে লাগাতার আন্দোলন সংগঠিত করে আসছে। কেন্দ্রীয় সরকারের নতুন তিনটি কৃষি বিল ও সংশোধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং কৃষকদের ফসলের ন্যায্য মূল্য প্রদানের জন্য আইন প্রণয়নের দাবিতে কৃষকরা লাগাতার আন্দোলন চালিয়ে আসলেও তাদের দাবির প্রতি কোনো ধরনের ভ্রূক্ষেপ নেই কেন্দ্রীয় সরকারের। তাই এবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় সংগঠন, আর তাদের এই ধর্মঘটকে পূর্ণ সমর্থন জানায় দেশের বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। একদিনেরই ধর্মঘট সফল করে তোলার জন্য দেশের বিভিন্ন রাজ্যের সাথে রাজ্যে চলছে ব্যাপক প্রচার কর্মসূচি। মিছিল সভা থেকে শুরু করে পোস্টারিং, লিফলেট বিতরণ কোনো কিছুতেই খামতি নেই। প্রধান বিরোধী দল সিপিআইএম ধর্মঘট সফল করতে পুরোদমে ময়দানে নেমে পড়েছে। শনিবার আগরতলা শহরের ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয় লিফলেট। ধর্মঘট সফল করার বার্তা নিয়েই এদিনের এই লিফলেট বিতরণ কর্মসূচি। এতে নেতৃত্ব দেন সিআইটিইউ রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে এদিন শ্রী দত্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, দেশের কেন্দ্রীয় সরকার পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করার জন্য একের পর এক নীতি প্রণয়ন করে চলেছে। কৃষক, ছাত্র, যুব থেকে শুরু করে সরকারি আধা সরকারি অফিসে কর্মরত শ্রমিক কর্মচারীদের উপর আঘাত অব্যাহত রয়েছে। এরই প্রতিবাদে এবারের ধর্মঘট। আগামী 27 সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘট। আমাদের দেশে তিনটি কালো কৃষি আইন বাতিলের দাবিতে, আমাদের দেশে বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারীকরণের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রতিবাদে, আমাদের দেশের শ্রমিকদের সর্বনাশের জন্য যে চারটি শ্রম কোড কেন্দ্রীয় সরকার সেখানে এনেছে এই শ্রমকোডগুলো বাতিলের দাবিতে, আমাদের দেশে ন্যাশনাল মনিটাইজেশন প্রোগ্রামের নামে দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত সম্পদ বিক্রি করে দেওয়ার প্রতিবাদে এবং জিনিসপত্রের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে, পেট্রোলিয়াম সামগ্রী, পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস এগুলোর ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দেশের মানুষকে রক্ষার জন্যে আগামী 27 সেপ্টেম্বর এই ধর্মঘটের সমর্থনে যাতে ত্রিপুরা রাজ্যের মানুষ এবং আগরতলা শহরের মানুষরা এগিয়ে আসেন তারই জন্যে আমরা প্রত্যেকের কাছে গিয়ে আমাদের ধর্মঘটের সমর্থনে লিফলেট আমরা বিলি করছি এবং ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য তাদের কাছে আমরা বিনম্র অনুরোধ করছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।